বিদায় নিয়েছে 2022 সাল। সংগঠন গোছাতে নানা পর্যায়ের সম্মেলন ও স্থানীয় নির্বাচন নিয়ে বছরব্যাপী ব্যস্ত সময় পার করেছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশেষ করে দলের জাতীয় সম্মেলন এবং বিএনপির 10 ডিসেম্বরের কর্মসূচিকে রাজনৈতিকভাবে মোকাবেলায় রাজপথে নিজেদের সরব উপস্থিতির জানান দিয়েছে ক্ষমতাসীন দলটি। বছরজুড়ে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কর্মতৎপরতা তুলে ধরছেন মুকসিমুল হাসান। বছরের শুরুর দিকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে ব্যস্ত সময় পার করেছে আওয়ামী লীগ। রাষ্ট্রপতির সাথে ধারাবাহিক সংলাপের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের 10 সদস্যের প্রতিনিধি দল যায় বঙ্গভবনে। আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেয় ক্ষমতাসীন দলটি। এর ঠিক 10 দিনের মাথায় সংসদে পাশ হয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন। মাসখানেক পর সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার এবং আরও 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সাথে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি 28 জুন এবং 31 জুলাই 2 দফা সংলাপ করে আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচনে 300 আসনেই ইভিএমে করার দাবি জানায় দলটি। ১৭ অক্টোবর 61টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনেক জেলায় বিদ্রোহী প্রার্থীরা জয় পায়। বিষয়টি নিয়ে দলের মধ্যে সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে বড় সক্ষমতার প্রতীক, যার সাফল্যের দাবিদার আওয়ামী লীগ সরকার, সেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয় 25 জুন। নদীপাড়ে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় সরকার প্রধান বলেন, নানা অপবাদ, চক্রান্ত আর সমালোচনার শক্ত জবাব নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ। আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। 28 অক্টোবর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় 22তম ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণার পর সাংগঠনিক কার্যক্রম গতি পায়। করোনার কারণে প্রায় 2 বছর সাংগঠনিক তৎপরতা কম থাকলেও শেষ পর্যন্ত 20টি জেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় অধিকাংশ উপজেলার কাউন্সিল। নভেম্বর এবং ডিসেম্বরে কয়েকটি বড় জনসভা করে ক্ষমতাসীন দলটি। সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত যুব মহাসমাবেশ, যশোর, চট্টগ্রাম এবং কক্সবাজারের জনসভায় সরাসরি অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন কিনা আমরা হাত তুলে ওয়াদা করি। মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পায় আওয়ামী লীগের এই 3 সহযোগী সংগঠন। আওয়ামী লীগের তৃণমূলের সম্মেলনের পাশাপাশি বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হতে থাকে মাঠের রাজনীতি। বিশেষ করে 10 ডিসেম্বরকে কেন্দ্র করে উত্তাপ ছড়ায় রাজনীতির মাঠে। আতঙ্ক আর আশঙ্কা থেকে যে কোনো সহিংসতা মোকাবেলায় ওই দিন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ সতর্ক পাহারা বসায় রাজধানীর পাড়া মহল্লায়। শেষ পর্যন্ত 10 ডিসেম্বর ঢাকার গোলাপবাগে যখন মহাসমাবেশ করে বিএনপি, তখন সংঘাত এড়াতে সাভারে জনসভা করে আওয়ামী লীগ। রাজনীতির মাঠে 10 ডিসেম্বরের উত্তাপ কমলেও আওয়ামী লীগের ব্যস্ততা বাড়ে 24 ডিসেম্বরের দলীয় কাউন্সিল কেন্দ্রিক ত্রিবার্ষিক সম্মেলনে। 10ম বারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর টানা 3য় বারের মতো সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। আগামী জাতীয় নির্বাচনকে মাথায় রেখে 2-4টি রদবদল ছাড়া বড় কোনো পরিবর্তন আনা হয়নি কমিটিতে। বছরের শুরুতে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। তবে বছরের একেবারে শেষে রংপুর সিটি নির্বাচনে 4র্থ অবস্থানে থেকে বড় ব্যবধানে পরাজিত হন দলের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে মাত্র 1 বছর, যে কারণে 2023 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাংগঠনিক তৎপরতা ধরে রেখে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার চ্যালেঞ্জ থাকছে ক্ষমতাসীন দলের সামনে। মুকসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা।
প্রতিদিনই কমছে উত্তরাঞ্চলের তাপমাত্রা। হাড় কাঁপানোর শীতে কাবু সাধারণ মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় ও মৌলভীবাজারে 9 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। চুয়াডাঙ্গা এবং দিনাজপুরে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, সবকিছুই যেন থমকে আছে কুয়াশার কারণে। দিনাজপুর ও কুড়িগ্রামের শীতে বিপর্যস্ত জনজীবন, দেখা নেই সূর্যের। পৌষের কনকনে শীতে কাবু হয়ে পড়েছে জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, নীলফামারি, যশোর, মাগুরা এবং ঝালকাঠি। কুয়াশার কারণে এসব জেলার অধিকাংশ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। তীব্র শীত ও হিমেল বাতাস উপেক্ষা করে কাজে ছুটছেন খেটে খাওয়া মানুষ। দেখা দিয়েছে শীতজনিত রোগ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। খুলনায় শুরু হয়েছে বাঘ গণনা। পাশাপাশি গণনা করা হবে বাঘের খাদ্য হিসেবে বিবেচিত বনে থাকা হরিণ ও শুকুরের সংখ্যাও। সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় বনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে কাজ শুরু করেছে বন বিভাগ। খুলনা থেকে আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। পহেলা জানুয়ারি থেকে সুন্দরবনের ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে তৃতীয়বারের মতো বাঘ গণনার কাজ শুরু হয়েছে। সুন্দরবনের কলাবগী এলাকায় বাঘ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবারই প্রথম বাঘের পাশাপাশি হরিণ ও শুকুর গণনা করা হচ্ছে। এজন্য সুন্দরবনের 665টি স্পটে স্থাপন করা হচ্ছে জোড়া ক্যামেরা। এর মধ্যে সাতক্ষীরা রেঞ্জে 200টি, খুলনা রেঞ্জে 140টি, শরণখোলা রেঞ্জে 180টি, চাঁদপাই রেঞ্জে 145টি। খাদ্য সংকটের কারণে লোকালয়ে এসে মারা পড়ছে বাঘ। তা দিন দিন বাঘের সংখ্যা কমে আসাটাই স্বাভাবিক। 2015 সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা পাওয়া গিয়েছিল যেখানে 106টি, সেখানে 2022 সালে পাওয়া যায় 114টি। তাই বাঘের সংখ্যা বাড়ছে না কমছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর পর্যটকরা গত বছর সৌভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক বাঘ দেখতে পেরেছিল, 4টে বাঘ একসাথে দেখতে পেরেছিল। সে দেখতে বোঝা যায় সম্ভবত বাঘের যে নিধন সেইগুলো একটু কমেছে বিধায় আমার বিশ্বাস। সুন্দরবনে বর্তমানে কতটি বাঘ আছে তার সঠিক সংখ্যা জানতে সময় লাগবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা। দৃশ্যমান পর ভিত্তি করে কোনো সুনির্দিষ্ট সংখ্যা বলা সমীচীন হবে না, কারণ জরিপ না হলে মানে সুনির্দিষ্ট সংখ্যা কিংবা ধারণা প্রদান করা আসলে সঙ্গত হবে না। বন বিভাগের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে 113টি দেশে 3840টি বাঘ টিকে আছে। NTV নিউজ ডেস্ক। ভ্রমণের সাথে বিশ্বের ইতিহাসের মেলবন্ধন তৈরি করছেন বাংলাদেশের এক তরুণ। দুঃসাহসিক অভিযাত্রায় ভ্রমণ করেছেন 70টির বেশি দেশ। বলছি নাদির নিব্রাসের কথা। ভ্রমণের নেশা থেকেই হয়ে উঠেছেন জনপ্রিয় ট্রাভেল ব্লগার। সোশ্যাল মিডিয়ায় সারা জাগানো এই তরুণ ক্রমেই হয়ে উঠেছেন বাংলাদেশের বিয়ার গ্রেস। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কখনো আমাজনের গহীন বনে, তো কখনো হাওয়াইয়ের চমৎকার জায়গায়, আবার কখনো একগাদা জ্যান্ত সাফাতে, তো কখনো হাঙরের সঙ্গে, কখনো বা মৃত্যুকে আলিঙ্গনে নতুন অভিযাত্রা সংকল্প। এভাবেই এক দেশ থেকে আরেক দেশে ঘুরে চলেছেন বাংলাদেশি তরুণ। বেশ কয়েকবারই জার্নি করতে গিয়ে, এক্সট্রিম স্পোর্টস করতে গিয়ে হয়েছে। তো মাওয়াইতে ওরকম, হাওয়াইতে একটা আইল্যান্ডে সমুদ্রে সার্ফিং করতে গিয়ে অলমোস্ট ডুবে গেছিলাম, কোনো রকমে বেঁচে সমুদ্র থেকে বের হয়ে আসছি। তার 2 দিন পরে পাহাড়ের পাশ থেকে অলমোস্ট পড়লে ডেফিনেটলি মারা যেতাম, ওখান থেকে কোনো রকম করে বেঁচে চলে আসছি। সেরকম মাঝে মাঝে না হলে অ্যাটলিস্ট বছরে একবার দুইবার বলবো। ভ্রমণের নেশা নাদির নিব্রাস রপ্ত করেছে মূলত পারিবারিক আবহে, তার সাফল্যে উচ্ছ্বসিত বাবা মাও। যে আমরা যেখানে যেতে পারি নাই বা আমাদের দেশের মানুষ যেখানে যেতে পারছে না সেখানে সে যাচ্ছে, তার চোখে আমরা দেখছি, এটাই আমাদের বিশাল একটা গর্বের বিষয়। নিজে দেখেও মজা পাই, ও কি করে তার চেয়েও বেশি মজা পাই যখন ওর ফ্যানরা নানা রকম কমেন্ট করে, মজার মজার কথা বলে, ফ্যানদের ওর প্রতি যে ভালোবাসা সেটা দেখে আমি গর্ব অনুভব করি। দন্ত চিকিৎসক বাবার সরকারি চাকরির সুবাদে দিনাজপুরে জন্ম নেয়া নাদির ঢাকায় এ-লেভেল শেষ করে 2010 সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। যন্ত্রকৌশলে স্নাতক এবং ডেটা সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করে এখন ধ্যান জ্ঞান ভ্রমণকে ঘিরে।
আমার ট্রাভেলের ফেভারিট পার্ট হচ্ছে অন্য জায়গায় মানুষদের সাথে দেখা করা, তাদের কালচারের ব্যাপারে জানা বা বাংলাদেশের কালচারের ব্যাপারে অন্যদেরকে জানানো। তাদেরকে বলি যে আমরা ভাত খাওয়ার পরে চা খাই বা আমরা অন্যান্য জিনিস করি, আমরা এটা করি। এটা অন্যান্য দেশের মানুষরা শুনতে এনজয় করে, আমিও শুনতে এনজয় করি। এন এভাবেই আমার মনে হয় অন্যান্য দেশ আর বিভিন্ন দেশের সাথে মানে কানেকশনটা বাড়ে বাংলাদেশের। বিভিন্ন দেশ ঘুরে নাদির ভিডিও বানান, গল্প ছলে তুলে ধরেন সেখানকার ইতিহাস ও ঐতিহ্যকে। সেই সাফল্যের ধারাবাহিকতায় সম্প্রতি নাদির পেয়েছেন ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড। জাহিদুর রহমান, এনটিভি নিউজ,